नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाय। तीनटी राज्य एकत्रे तीन राशि हारानो साम्राज्य फिरे पेते चलेछे। देखुन बर्तमाने जे ग्रहेर जे गोचर खूब सुंदर किन्तु जोग किन्तु सृष्टि करेछे तीनटी राशिर क्षेत्रे এবং তিনটি রাশির ক্ষেত্রে এই রাজযোগ সৃষ্টি করেছে। অর্থাৎ একটি হচ্ছে আপনার মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, দুই শশ নামক মহাপুরুষ রাজযোগ, এবং চোদ্দই সেপ্টেম্বরের থেকে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ এই যে তিন তিনটি রাজযোগ এই তিন রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ পেতে চলেছে। কয়েকজন কমেন্টস করছেন যে স্যার আপনি তো কোটিপতি বানিয়ে দিচ্ছেন, আমার তো হচ্ছে না। কেউ কেউ কমেন্টস করছেন হোয়াটসঅ্যাপে যে স্যার আমার জন্মসময় এটা, আমার ভাগ্য কি বলে দিন, বা হাতে ছবি পাঠিয়ে দিচ্ছেন যে আমার এটা বলে দিন, বা ফোন করে বলছেন যে আমার অ্যাক্সিডেন্টকে আমার এ রাশি আমার এই এই রাশির ভাগ্য কেমন যাবে। দেখুন, এইভাবে বলা কোনো মতে সম্ভব নয়। কেউ কেউ বলছে যে গ্যারেন্টির সাথে আমার যে খুব তাড়াতাড়ি কি কাজ হবে, কোনো গ্যারেন্টির সঙ্গে কাজ দেওয়ার আগে আপনার আমি যদি জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থানই দেখলাম না, আমি আপনার সমস্যা জানলামই না, আমি আপনাকে গ্যারেন্টি দেব কি করে যে আপনার এই কাজটা হয়ে যাবে। আপনার কোন জায়গাতে সমস্যা আছে, কোন গ্রহের ডিস্টার্ব আছে, আপনার কি সমস্যা আছে, সেটা কিন্তু একান্ত দেখা দরকার, তবে বলা সম্ভব। এবং অনেকে বলছেন যে স্যার এটা তো নাম্বারটা দিচ্ছেন, আমরা জানি এটা ফ্রি সার্ভিস। আমি আবারও বলছি, হোয়াটসঅ্যাপে লিখে পাঠাচ্ছেন, এটা মোটো ফ্রি সার্ভিস নয়, এটা সম্পূর্ণ পেড সার্ভিস। অর্থাৎ আপনাকে আমার পারিশ্রমিক আপনাদেরকে পেমেন্ট করে আপনার জন্মকুণ্ডলী আপনাদেরকে বিচার করাতে হবে। আমি বারবার বলছি এটা ফ্রি সার্ভিসের কোনো ব্যাপার নেই, এটা সম্পূর্ণরূপে আপনাদেরকে মূল্য দিতে হবে আপনার জন্মকুণ্ডলী দেখানোর জন্য। অর্থাৎ যারা বুকিং করতে চান, অনেক মেসেজ আসছে, আমি বারবার বলছি যারা বুকিং করতে চান তাদের ক্ষেত্রেই শুধু একমাত্র আপনারা এই নাম্বারটিতে আপনারা বুকিং করুন। আর যারা রাশি বা লগ্ন জানতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করুন, তারা আপনারা ওই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনারা জানতে পারবেন। তো শুরু করা যাক এই তিন তিনটি মহাপুরুষ রাজযোগ। যে রাজযোগে তিনটি রাশির মানে অদ্ভুত অকল্পনীয় রেজাল্ট পেতে চলেছে। অর্থাৎ ভাগ্যের পিছনে আপনি দৌড়াবেন না, ভাগ্য আপনার সাথ দিবে। শুনে অনেকে অবাক হয়ে গেলেন, গ্রহের গোচর এমনই হয় অনেক সময় মানুষকে গরিব থেকে ধনীতে পরিণত করে দেয়। অর্থাৎ মানুষের একটা জিনিস জানবেন, অনেকে বলে যে আমার এ সময়টা খুব ভালো গিয়েছিল, এ সাল থেকে এ সাল অবধি আমার প্রচণ্ড সুযোগ সুবিধা এসেছিল, কিন্তু এখন দেখছি কেন আমার ভাগ্যটা খুব ধীরগতি হয়ে গেল। অর্থাৎ এই জায়গাটাতে কি হচ্ছে আপনার ক্ষেত্রে, অর্থাৎ যারা যাদের ক্ষেত্রে আপনার হয়তো দশা অন্তর্দশা আপনার পারমিট করছে না, আপনার গ্রহের গোচর হয়তো ভালো নয়, অর্থাৎ আপনি যে সময় জন্মিয়েছিলেন, অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল, কিন্তু সময় আপনার প্রচেষ্টা। ডায়েরিতে নোট করে নিন এই তিনটি রাজ্য, মালব্য মহাপুরুষ রাজ্য, শশনাম মহাপুরুষ রাজ্য এবং নিজবঙ্গ বৃহস্পতি এবং শনির এই রাজ্যকে তিন রাশি ভাগ্য খুলতে চলেছে। দেখুন, চোদ্দই সেপ্টেম্বর থেকে আপনার বৃহস্পতি মকর রাশিতে চলে আসছে, মকর রাশিতে বৃহস্পতি নিচস্থ এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে। এই বৃহস্পতির বল সম্পূর্ণরূপে শনি কিন্তু পেয়ে যাচ্ছে, শনির বলবত্তা বৃদ্ধি পাচ্ছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মেষ রাশি। মেষ রাশি দেখুন আপনার দশমভাবে শশনাম মহাপুরুষ রাজযোগ এবং নিজভঙ্গ রাজযোগ
দু দুটি রাজ্য সৃষ্টি করছে, এবং আপনার সপ্তমভাবে মালব্য নাম মহাপুরুষ রাজ্য। প্রথম কথা হচ্ছে আপনার ভাগ্যপতি আপনার কেন্দ্রে চলে যাচ্ছে, ত্রিকোণপতি কেন্দ্রে, ভাগ্যের পূর্ণমাত্রায় সহযোগিতা, নিজস্ব প্রপার্টি যোগ, নিজস্ব সম্পত্তি কিন্তু এই সময় আপনাদের হবে। পাশাপাশি আপনাদের এ সময় দাম্পত্য সুখ, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আকস্মিক ধনপ্রাপ্তি হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখা যাচ্ছে। যারা অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছে, মার্কেটিং লাইনে যুক্ত আছে, সেলস ডিপার্টমেন্টে যুক্ত আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং যারা ফিল্ম দুনিয়াতে আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, গ্ল্যামার ফিল্ডে আছেন, তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং এর পাশাপাশি কর্মক্ষেত্রে কর্মভাবে এই নিজভঙ্গ এবং শশনাঙ্গ মহাপুরুষ রাজ্য কর্মক্ষেত্রে চরম উন্নতির জায়গা দেখা যাচ্ছে। রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান, এর পাশাপাশি আপনাদের কর্মক্ষেত্রের প্রমোশন, পদোন্নতি, পদ প্রতিষ্ঠা, আপনাদের মান সম্মান, খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে। মেডিকেল লাইনে যারা আছেন তারা কিন্তু উচ্চ পদ কিন্তু পাবেন। এবং এই সময়ের মধ্যে আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ কিন্তু দেখা যাচ্ছে, এবং বেশ কিছু খুশির জোয়ার আপনাদের আসবে। এবং বিয়ের ব্যাপারে যারা প্রচেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু ধীরে ধীরে কিন্তু নিয়ে আসবে, অর্থাৎ বিবাহিত জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। প্রেমের ক্ষেত্রে শুভ। দুই নম্বর যে রাশি, অতিচর্চিত রাশি, আবারও বলছি মকর রাশি। মকর রাশির আপনার রাশিতে নিজভঙ্গ রাজ্য, শশনাঙ্গ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং শুক্র আপনার দশমভাবে, দশমপতি দশমভাবে মালব্য নামক মহাপুরুষ রাজ্য পঞ্চমপতিকে কানেক্ট করে পঞ্চমপতি দশমভাবে। প্রথম কথা হচ্ছে আপনাদের যাদের গাড়ির ব্যবসা আছে, আপনার ক্ষেত্রে গাড়ির শোরুম আছে, আপনারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবং শনির দশম দৃষ্টি আপনাদের দশমভাবে শুক্রের উপর পড়ছে, অর্থাৎ মিত্র, পরম মিত্র, এই জায়গাটাতে কী হবে, আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রের পদোন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ, প্রমোশনের সম্ভাবনা কিন্তু থাকছে মকর রাশির। আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, বিদেশ থেকে লাভ, রাজনীতির ক্ষেত্রে আপনাদের উত্থান হবে, কর্মপ্রাপ্তি, ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে যদি আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে। এবং সরাসরি শুক্রের দৃষ্টি আপনার চতুর্থভাবে পারিবারিক সুখের জায়গা, প্রপার্টি থেকে, বন্ধুবান্ধব থেকে, মায়ের স্থান থেকে আপনারা কিন্তু ভালো সুযোগ কিন্তু পাবেন। এবং পঞ্চমপতি আপনাদের এই শুক্র, এবং আপনাদের সেখানে রাহু অবস্থান করছে, এবং রাহু এবং শনি নবপঞ্চম রাজ্য আপনাদের কিন্তু আকস্মিক ধনলাভ, লটারি ফাটকা, শেয়ার ট্রেন্ডিং থেকে আপনারা কিন্তু ভালো অর্থ কিন্তু পাবেন। স্টক বিজনেসের সঙ্গে যারা আছেন তারা ভালো রেজাল্ট কিন্তু করবেন। শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু 14 সেপ্টেম্বরের পর থেকে আসবে। দৈনিক রোজগার বৃদ্ধি করবে, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত হবে, এবং আপনাদের এই সময় মান সম্মানের জায়গা, পদ প্রতিষ্ঠা, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এরপরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শনি শশনাঙ্গ মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে, এবং পঞ্চমপতি শনি কেন্দ্র ত্রিকোণ রাজ্য, এবং আপনাদের মালব্য মহাপুরুষ রাজ্য। এই রাজ্যকে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ আপনাদেরকে দিবে। আপনি তুলা রাশির মানুষ, আপনার প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যারা লোনের জন্য অ্যাপ্লাই করছে, লোন পাওয়ার জায়গা, লোনের জায়গাটা কিন্তু আপনাদের হয়ে যাবে। বা যাদের কাজ করেছে দীর্ঘদিন ধরে, পেমেন্টগুলো আটকিয়েছিল, সেই কাজের জায়গাতে পেমেন্টগুলো আপনাদের পাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ আপনি তুলা রাশির মানুষ, দীর্ঘদিন ব্যাংকে আপনারা লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, লোন পাওয়া বা কাজ করেছেন, সেই টাকা আপনাদের আটকিয়ে আছে, সেই টাকাটা আপনারা কিন্তু পাবেন এই সময়ে। অর্থাৎ আপনার কি বলবো, আপনার তুলা রাশির ক্ষেত্রে জবরদস্ত লাভ কিন্তু পেতে চলেছেন। সন্তান সুখের জায়গা আপনাদের থাকছে, নিজস্ব বুদ্ধি বিচার দিয়ে আপনারা কিন্তু ভালো কাজ কিন্তু করবেন। মার্কেটিং লাইন, শেয়ার মার্কেটে যারা আছেন তারা কিন্তু ভালো জায়গা কিন্তু আপনাদের থাকছে। এবং আপনাদের আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ কিন্তু আপনাদের হবে, কিন্তু টাকা ধার লেনদেনের ব্যাপারে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। ব্যবসা ক্ষেত্রে শুভ,
দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। এই তিনটি রাজ্য আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। যারা মিডিয়া রিয়েটের জায়গাতে আছে, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে অ্যাক্টিং, মডেলিং, ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছে, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সুযোগ, কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে। এবং বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করবে এবং আপনাদের নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করবে। আপনাদের পারিবারিক সুখের জায়গা, আপনার বন্ধুবান্ধব থেকে সহযোগিতা, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বাড়াবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের লাভ, সফলতা, সাকসেসের জায়গা আপনাদের দেখা যাচ্ছে। এবং বিশেষ করে আপনাদের মান সম্মান, পদমর্যাদা আপনাদের এই সময় কিন্তু তুলা রাশির বাড়বে। বহুদিনকার, দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে এবং আকর্ষিক ধনপ্রাপ্তি হওয়ার যোগ কিন্তু থাকছে। অর্থাৎ এই তিনটি রাজ্য, এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। বেশ কিছু অপরচুনিটিও কিন্তু এই তিন রাশির ক্ষেত্রে আসতে চলেছে এই তিনটি রাজযোগের ফলে। নমস্কার।